সিলেটে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। সেখানকার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী রুহুল বাদশা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বাদশার কাছে। বাদশা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি এখন আছি সিলেটের গোয়ানগাইট উপজেলা। এখানকার অবস্থা খুবই ভয়াবহ। অতীতের সকল রেকর্ড ভেঙে বন্যা খুব ভয়াবহ রূপ ধারণ করেছে। গোয়ানগাইট এলাকার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানই পানির নিচে চলে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পাশে একটি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা, মাদ্রাসার উচ্চ বিদ্যালয় দুটোই পানির নিচে চলে গিয়েছে। এখানে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল কেন্দ্র, সেটিও এখন পানির নিচে চলে গিয়েছে। সিলেটের সাথে কোম্পানিগঞ্জ, গোয়ানগাইট এবং জেলা পর্যায়ের সকল সড়ক মহাসড়ক সকল কিছু বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ। বন্যার কারণে সঠিকভাবে যান চলাচল করতে পারছে না, যান চলাচল করছে না, বিধায় মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে, কিন্তু তার চেয়ে দুর্ভোগ বেশি হচ্ছে মানুষের গৃহপালিত পশু নিয়ে, গরু ছাগল এগুলো নিয়ে মানুষ খুব মানবতার জীবনযাপন করছে। গরু ছাগলের জন্য যে ঘর ছিল সেগুলো পানিতে ডুবে গিয়েছে। তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সেনাবাহিনী মাঠে নেমেছে। সেনাবাহিনী বন্যার্তদের এর উদ্ধার অভিযানে এমনি কাজ করবে, বন্যার্তদের উদ্ধার কাজে সহায়তা করবে সেনাবাহিনী। তো সব মিলে এই ছিল সিলেটের গোয়ানগাইট থেকে এই বন্যার পরিস্থিতির সর্বশেষ খবর।